প্রদর্শক স্বাগত জানাচ্ছি টেকশহর ডট কম এর প্রতিদিনের আয়োজন শেডিজির আজকের পর্বে। আপনাদের সাথে রয়েছে আমি রাশেদ ইমাম এবং সেই সাথে আমাদের স্টুডিওতে আজকে অতিথি হয়ে আছেন বি বাসিনীর স্বত্বাধিকারী শিউলি আক্তার। আমরা আজকে কথা বলবো আমাদের অতিথি শিউলি আক্তারের সাথে। শিউলি আক্তার, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। শুরুতেই যে জানতে চাওয়া সেটি হচ্ছে যে বি বাসিনী এই নামটির ভেতরে অনেকগুলো গল্প আছে হয়তো, কারণ নামটি শুনে তেমন মনে হচ্ছে, নামটি পেছনে কোনো গল্প আছে কিনা যেটি বলা যায় বা বলার মতো আছে? হ্যাঁ, অবশ্যই। প্রতিটা উদ্যোক্তার মানে তার যে উদ্যোগ, সেই উদ্যোগের নামের পিছনে অনেকগুলো কাহিনী থাকতে পারে এবং এটা থাকাটাই স্বাভাবিক। আমার এই উদ্যোগের পিছনে, আমার এই বি বাসিনীর পিছনে আমি চেষ্টা করেছি, যেহেতু আমি বাংলাদেশের ঐতিহ্যবাহী পণ্য নিয়ে কাজ করছি, সেহেতু বাংলাদেশ যেন থাকে কোথাও, এই জন্যই আমার নামকরণের মধ্যে একটা বি পাবেন, যেটাকে আমি টোটালি বলি এটা হচ্ছে বাংলাদেশ। আর বাসিনী বলছি, আমি বাংলাদেশের বাসিনী, এটাই স্বাভাবিক। তো আমার টোটাল নামকরণটাই হয়েছে বাংলাদেশের বাসিনী। হ্যাঁ, বি বাসিনীর ফুল মিনিং যদি কেউ জিজ্ঞেস করে, বাংলাদেশের বাসিনী। আর আমি বাংলাদেশটাকেই রিপ্রেজেন্ট করতে চাই আমার পেজে বা আমার উদ্যোগের মাধ্যমে। আমার সবসময় টার্গেট থাকবে বাংলাদেশের ঐতিহ্যটাকে সামনে নিয়ে আসা। আচ্ছা, তো আপনার এই যে বিবাসিনীতে আপনার যারা ক্রেতা তারা কি কি পণ্য পাচ্ছেন? আমার তো আমার সিগনেচার প্রোডাক্টই হচ্ছে কাঁসা পিতল। আমার আমার দেশের ঐতিহ্য এবং কাঁসা পিতল ঐতিহ্য হিসেবে এটা আসলে হাজার বছরের ঐতিহ্য, এক দুই বছরের না, হাজার বছরের। এবং হাজার বছরের ঐতিহ্যটাকে আমরা দেখছি, আমিও দেখে আসছি যে ছোটবেলায় আমাদের ঘরে ঘরে কিন্তু কাঁসা পিতল ছিল। হ্যাঁ, সেই সেই জিনিসটা আমরা তিলে তিলে যে হারিয়ে যাচ্ছে সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখন টোটালি অনেকেই কাঁসা পিতলের জিনিস ব্যবহার করে না বলেই ধরতে পারছে না, বলে করছে না হয়তো, না পাচ্ছে না, না করছে না, মানে কালের বিবর্তনে করছে না, আধুনিকীকরণে ওটাকে আসলে পৌরাণিক একটা ধারণায় চলে গেছে। হ্যাঁ হ্যাঁ, সেটা মেলামাইন এসে হোক, প্লাস্টিক এসে হোক, সেই শিল্পটাকে ধ্বংসের মুখে ফেলে দিয়েছে। আমাদের কর্মীরা যদি, আমাদের কর্মকার শ্রেণী যদি কাজ না পায়, তাহলে এই শিল্পে যদি আমরা নতুনরা যদি এগিয়ে না আসি, কাজ না আসে, তাহলে তারা টিকে থাকতে পারবে না স্বাভাবিকভাবে। এখন আমরা যদি ব্যবহার কমিয়ে দিই, এই সেক্টরে কাজ কমে যাবে। আমার চেষ্টা হচ্ছে এই ব্যবহারকে বাড়ানো, এর সুফলগুলো মানুষকে জানানো, এবং এই সেক্টরে আরও যাতে লোকজন বা আরও উদ্যোক্তারা আগ্রহী হয়ে চলে আসে এবং আরও ইনভেস্টমেন্ট চলে আসে, এবং সরকারের যদি নজর পড়ে সেই উদ্যোগেই কিন্তু আমি কাজ করছি। হ্যাঁ, আমার প্রচেষ্টা থাকবে যে আমাদের হারিয়ে যাওয়া ঐতিহ্য যেন হারিয়ে না যায়। হ্যাঁ, কালের বিবর্তনে যেভাবেই হোক আধুনিকীকরণ করতে হলে সেটাও করব, এবং মানুষের মধ্যে যদি আবার যদি সেই ভাবনা জাগ্রত করতে হয়, আমি কিন্তু বিভিন্ন মেলাতে যাচ্ছি। হ্যাঁ, বিভিন্নভাবে প্রচার প্রচারণা আমার পেজ থেকে হোক, মেলাতে গিয়ে হোক, হ্যাঁ, আমি চেষ্টা করছি যে আমার উদ্যোগটাকে দেখেও যেন মানুষ আগ্রহী হয়। হ্যাঁ, আমি কিন্তু মানুষের চোখে মুখে দেখতে পাই, সবাই এসে বলে আমার ছিল, আমার দাদুর ছিল, আমার নানুর ছিল, আমার ছিল। হ্যাঁ, স্মৃতি, একটা স্মৃতিকাতরতা তৈরি হয়। হ্যাঁ, একটা আমার সবার, সবাই একদম অন্য লেভেলে চলে যায় যে ছোটবেলায় দেখেছি বা আমরাও খেতাম। হ্যাঁ, আমি ওই যুগটাকে জাস্ট এই যুগে নিয়ে আসতে চাচ্ছি যে হ্যাঁ, আমারও আছে, আমরাও যেন এই গল্পটা করতে পারি, আমরাও যেন এই গল্পটা করতে, হ্যাঁ আমারও আছে, আমি তো ব্যবহার করি এবং এর সুফল ভোগ করছি। বাহ, চমৎকার। উদ্যোক্তা হবেন এই চিন্তাটি ঠিক কখন মাথায় এসেছে এবং কেন এসেছে? আমি বরাবরই আসলে শখের উদ্যোক্তা ছিলাম। হ্যাঁ, আমি কলেজ লাইফ থেকেই টুকটাক কাজ করেছি, শখের বসে করেছি, তখন ওইভাবে আসলে মাথায় নেইনি। তারপরে কলেজ ইউনিভার্সিটি শেষ করে আমি জবে চলে যাই, 5 বছর আমি কর্পোরেট সেক্টরে ছিলাম, আমি মার্কেটিং অফিসার হিসেবে কাজ করেছি জনসন অ্যান্ড জনসনে। তারপর আমার বিয়ের পর আর কি, বাচ্চা হওয়ার পরে যখন একটু প্রবলেম হয়ে গেল, বাচ্চাটা বড় হতে থাকলো, তখন আর কি আমি কি বলবো, চাকরিটা ছাড়তে বাধ্য হই। আচ্ছা,
সাপোর্ট না থাকায় বা বাচ্চা ছোট বাচ্চা স্বাভাবিকভাবে গড়ে তোলার দায়িত্ব। এবং 2011 সালে আমার একটা ছেলে হয় এবং 2015 আরেকটি ছেলে হয় এবং দুইটা বাচ্চা নিয়ে আমি জাস্ট বাচ্চাদেরকে প্রচুর সময় দিয়েছি, এখনো দিচ্ছি। হ্যাঁ, বাচ্চাদেরকে স্কুলে নেওয়া থেকে শুরু করে সবকিছুই আমি করি। হ্যাঁ, টেক কেয়ার করা বা ই করা। তো বাচ্চাদের যখন আমরা 2020 সালে যখন লকডাউনে আমরা আটকা পড়ে গেলাম ঘরেতে, তখন তো আসলে আমার ওই বাইরের যে স্কুলের দৌড়াদৌড়ি, কোচিং এর দৌড়াদৌড়ি ওগুলো কিন্তু থেমে গেল। হ্যাঁ, তখন আমি একটু চিন্তা করার সুযোগ পেলাম এবং ওই সময়টায় আমি পুরোপুরি আমি ঢাকাতেই ছিলাম বরাবর। তো তখন আমি চিন্তা করলাম না, বদ্ধ জায়গায় থেকে তো আসলে বাচ্চাদের আর কি বার্ষিকভাবে এরা ই হয়ে যাবে। তখন আমি আমার আমার বাবার বাড়ি টাঙ্গাইলে ওখানে আমি শিফট করে গেলাম। একবারে শিফট করলাম না, বাসা থাকলো, জাস্ট আমরা শিফট হয়ে গেলাম। আচ্ছা, বাচ্চাদের একটু খোলামেলা পরিবেশে দিব। আমার বাবা যেহেতু ব্যবসায়ী ছিলেন, ওখানকার মানে আমার কি বলবো আমরা স্থানীয় আর কি, তো ওখানে যাওয়ার পরে একটু যখন ফ্রি টাইম হলো আর কি, তখন একটু একটু করে মানে মাথার মধ্যে চিন্তা ঢুকতে থাকলো যে আচ্ছা কিছু করা যায়, হয়তো কিছু করা যায়। কেউ আমার একটা বন্ধু আর কি, ও আমাকে 2019 সালে সম্ভবত উই থেকে একটা ইনভাইটেশন পাঠায়। তো আমি 20 সালে উইয়ে জয়েন করি। জয়েন করে আমি জাস্ট পড়তে থাকি, আমার ভালো লাগতে থাকে। উদ্যোক্তাদের গল্প শুনতে ভালো লাগে, উদ্যোক্তাদের মানে ইয়া ওরা কি করছে কি করতে পারে। প্রতিটা ইয়া পড়তে থাকি এবং ওখান থেকে কিছু কিছু কেনাকাটা করতে থাকি। হ্যাঁ, আমি আবার অনলাইনে কেনাকাটা করতে পছন্দ করতাম আগেও। তো তখন আর কি খুব দেখা যেত আমি খুব উদ্বুদ্ধ হতাম। হ্যাঁ, কিন্তু তখনও কিছু চিন্তা করিনি যে করব, হ্যাঁ আবার স্টার্ট করব বা কিছু করব। তো আমার মনে আছে 2021 সালের শুরুর দিকে যখন একদিন আমি বাচ্চাদেরকে পড়াচ্ছিলাম, আর লকডাউনে তো বাচ্চাদের পড়াশোনার একটু ক্ষতিই হয়ে গেছে। হ্যাঁ, তখন বড় ছিলাম, তো আমি একদিন একটু রেগে আমার বড় ছেলেকে বলছিলাম যে পড়াশোনা ঠিক মতো করছো না, কি করবা বড় হয়ে, কি হবা। হ্যাঁ, তো সে আমাকে রিপ্লাই করে, ওর বয়স 10, ও আমাকে রিপ্লাই করে যে মা তুমি তো পড়াশোনা করেছো, তুমি কি হয়েছো বড় হয়ে। তো তখন আমার একদম জাস্ট আমি একটু শক হয়ে যাই যে বাচ্চা বড় হয়ে গেছে এবং সে আমাকে কোশ্চেন করছে। ঠিক আছে, সে কোশ্চেন ঠিক আছে, কিন্তু আসলেই তো আমি কিছু করিনি। তো ওইখান থেকে আমার চিন্তা আসে যে হ্যাঁ এখন তো একটু ফ্রি টাইম আছে, একটু চিন্তা করি, যদি এর মধ্যে গোছাতে পারি তাহলে তো আমি পরবর্তীতে এটা চালিয়ে যেতে পারবো। আর আমার কাছে সবসময় যারা ওয়ার্কিং ওম্যান আমি তাদেরকে আইডল মনে করেছি, কারণ কি তারা মানে বাইরে কাজ করেও সুন্দর মতো বাচ্চা সামলাচ্ছে, ঘর সংসার সবই করছে। তখন আমার মনে হলো তারা পারলে হয়তো আমিও পারবো। ওই ভাবনা থেকেই আমি আমার 2005-06 এর দিকে একটা সার্ভে ছিল কাঁসা পিতলের উপরে, আর আমার এমনিতেও অ্যান্টিক জিনিসের উপর একটা ফ্যাসিনেশন সবসময় কাজ করেছে। আমি অ্যান্টিক সব জিনিসই খুব পছন্দ করি, পুরনো জিনিস। হ্যাঁ, মানে খাট পালঙ্ক থেকে শুরু করে ট্রাঙ্ক থেকে শুরু করে সবই পুরনো জিনিসগুলো আমার খুব পছন্দের। হ্যাঁ, যেগুলি হয়তো এখন মানুষ খুঁজেও পাবে না এরকম। তো তখন থেকে একটা, আর যেহেতু সার্ভেটা করা ছিল কাঁসা পিতলের উপরে, তো এই সেক্টরে আমি যাদের যাদেরকে চিনতাম বা ইয়া করতাম, আমার ভাইয়া খুব হেল্প করেছে এই ব্যাপারে আমাকে, ভাইয়ার বন্ধুরা যারা এই এই শিল্পটার সাথে জড়িত আছে তাদেরকে নক করেছে এবং তারা আমাকে প্রচুর ইনফরমেশন দিয়েছে, ভালো কাঁসা, পুরনো কাঁসা বা কোন জিনিসটার কোন রকম আওয়াজ, কোনটার কোন ধরনের উপকারিতা, এইসব ইনফরমেশন দিয়ে আমাকে প্রচুর হেল্প করেছে এবং সোর্সিংয়ের ব্যাপারটা ওখান থেকে আসছে। তো শুরুটা আমি ওখান থেকেই, আমার 2021 আমি শুরু করি অগস্ট মাসে, ওখান থেকেই আমি তখন টাঙ্গাইলেই ছিলাম, ওখান থেকেই আমার শুরু। এবং আস্তে আস্তে পেজ খোলা এবং পেজের আমি শুরুতে কিছুই জানতাম না, অফলাইন আমার পুরো ফ্যামিলিতে বিজনেসম্যান বেশি, আমি অফলাইন বিজনেসটা বুঝি এবং আমার যেহেতু এডুকেশন ও কমার্স লাইনে, তো আমি আমি আসলে অফলাইনটা ভালো করে বুঝি, কিন্তু অনলাইনে আমার কোনো ধারণা ছিল না। তো পরবর্তীতে আমি বিভিন্ন ট্রেনিং বা উইয়ের বিভিন্ন কোর্স আছে, হ্যাঁ এগুলো আস্তে আস্তে করতে থাকি এবং জানতে থাকি। আমি ধানমন্ডি উই টিমে আছি, এখানকার কোয়ার্ডিনেটর বা এখানে যারা সদস্যরা আছে, আমি
কখনো কার্পণ্য করি না কোনো কিছু শিখতে, এবং ধীরে ধীরে আমি শেখা শুরু, এখনো শিখছি, আমি বলবো আমি এখনো শিখছি, এবং এদের মাধ্যমে আমি শিখছি। এবং বিভিন্ন অর্গানাইজেশনের সাথে আমি হারি ট্রেডের সাথে মেলা করেছি। আমি গত বছর সামিটে, উইয়ের সামিটে আমি স্পন্সর হিসেবে আসি, এবং ওখানে আমার ডিসপ্লে ছিল, মাননীয় মন্ত্রী এবং প্রতিমন্ত্রী দুইজনই স্টল ভিজিট করেছেন, এবং গাজীপুরের যিনি এমপি উনি মেহরাফরুজ চুমকি, উনি আমার ক্রেতাও হয়েছেন সামিট থেকে। হ্যাঁ, বড় বড় মানে কি বলবো, সবাই স্টল ভিজিট করেছেন, এবং এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান উনিও হারি ট্রেডের মেলায় আমার স্টল ভিজিট করে গেছেন এবং আমাকে উৎসাহ দিয়েছেন যে আসেন। আমি বলেছি আমি এসএমই ফাউন্ডেশনের সাথে যুক্ত হতে চাই, বলেছে আসেন, আপনাদের জন্য তো দরজা খোলা সবসময়। হ্যাঁ, উনি আমাকে আশ্বাস দিয়েছেন, হয়তো আমি ভেরি রিসেন্ট হয়তো আমি জয়েন করব। এর মধ্যে আমি জয়িতা ফাউন্ডেশন, আপনি নাম শুনেছেন হয়তো, নারী উদ্যোক্তাদের নিয়ে কাজ করে, আমি জয়িতার নিবন্ধন করেছি, এবং ধানমন্ডি 27 নম্বর রাপা প্লাজার যে চারতলায় যে ডিসপ্লে সেন্টারটা আছে ওখানে আমার প্রোডাক্টও পাবেন আপনারা। তো এবারে একটু জানতে চাইছি যে অফলাইন ব্যবসায়ী পরিবারের মেয়ে হয়ে অনলাইন ব্যবসায় এসেছেন, পরিবারের সমর্থন কিংবা সাপোর্ট কিংবা ভালোবাসা কোনটা বেশি পেয়েছেন? আমি সব কিছু পেয়েছি, আমি 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 খুবই ব্লেসড। আমার ফ্যামিলিটা এরকম ফ্যামিলি, আমার বাবা 96-এ মারা যায়, আমি তখন মাত্র কলেজ জয়েন করেছি, এবং আমার ফ্যামিলিটা হচ্ছে এমন ফ্যামিলি যে আমি যখন যেটা করতে চেয়েছি, যখন যেটা বলেছি যে হ্যাঁ আমি এই সাবজেক্ট নিবো না এই সাবজেক্ট নিবো, আমাদের ওই সময়টায় কমার্সে মেয়েরা আসাটা একটু অন্যভাবে দেখতো, কিন্তু কমার্স পড়তে চেয়েছি সেটা পড়তে দিয়েছে, আচ্ছা মাস্টার্স চলছে, ওই টাইমে যখন বললাম যে না আমি মাস্টার্স করছি ঠিক আছে, কিন্তু এখন এমবিএর একটা ক্রেজ চলে আসছে, আমি এমবিএটাও করব, আমাকে কখনোই কোনো কিছুতে বাধা দেওয়া হয়নি, এবং কখনো বলা হয়নি যে তুমি যাও তোমাকে এখানে প্রফিট করতে হবে, তুমি কিন্তু লস করে আসতে পারবা না, এই না সেই না, আমাকে সব সময় সুযোগ দেওয়া হয়েছে ফ্যামিলি থেকে, সবাই আমাকে মানে এত বেশি সাপোর্ট করে ফ্যামিলি থেকে, মানে আমি সোজা কথা, আমি ফ্যামিলি ছাড়া আমি কিছু করতে পারতাম না। হ্যাঁ, ফ্যামিলির সবাই, প্রতিটা মানুষ, আমার মা, আমার ভাই বোন, হ্যাঁ আমার হাজবেন্ড, সবাই খুব মানে কি করবো, সবাই সাপোর্টিভ। এই জায়গা থেকে একটু অন্য জায়গায় যেতে চাই, সেটি হচ্ছে যে যারা আপনার এই পণ্যগুলোকে ব্যবহার করছেন, এর বাইরে যারা এখনো করছেন না কিন্তু আপনার পেজের সাথে কানেক্টেড, আপনার সবগুলো পোস্ট দেখছে, কমেন্ট করছে কিন্তু প্রোডাক্ট কিনছে না, তাদের জন্য বা তাদের সচেতন করার জন্য বা আপনার প্রোডাক্টটি তারা কেন নেবে এই সম্পর্কিত কোনো কিছু বলবেন কি? হ্যাঁ অবশ্যই, আমার মেইন ফোকাস যদি কাঁসা পিতল হয়, আমার তার চেয়েও বেশি টার্গেট হচ্ছে যে কাঁসা পিতলের গুণাগুণগুলো আমার জানানো। হ্যাঁ, কাঁসা পিতল কেন আমরা ব্যবহার করব, প্রথমত আমরা এখন যত দিন যাচ্ছে আমরা কিন্তু স্বাস্থ্য সচেতন হচ্ছি। হ্যাঁ, আমরা দেখবেন যে যারা প্লাস্টিকও ইউজ করে তারা কিন্তু বেছে বেছে ফুড গ্রেডেড প্লাস্টিক খোঁজে, হ্যাঁ ব্যবহার করার চেষ্টা করে এবং খোঁজে, এবং বেশ দাম দিয়ে কেনে। হ্যাঁ, এবং আপনি বিশ্বাস করবেন না, ফুড গ্রেডেড প্রোডাক্ট যদি বলি, কাঁসা পিতলের উপরে কিন্তু ফুড গ্রেডেড প্রোডাক্ট নাই। হ্যাঁ, আর ধাতু সবসময় আপনার প্রাচীনকাল থেকে এবং আয়ুর্বেদে ধাতুটা সবসময়ই ব্যবহার করা হচ্ছে স্বাস্থ্যের শুদ্ধির জন্য, আপনাকে ভিতর থেকে আপনার স্বাস্থ্যটা ভালো করবে। হ্যাঁ, যেমন কাঁসার প্লেটে খেলে আপনি, এখন আমাকে কিন্তু অনেকেই নক দেয় আপু, অনেকেই বলছে, অনেকেই শুনছি যে কাঁসার প্লেটে খেলে নাকি গ্যাস্ট্রিক হয় না, কথাটা কিন্তু সত্য। হ্যাঁ, কাঁসার প্লেটে খেলে গ্যাস্ট্রিক আপনার এখন যদি থেকে থাকে আস্তে আস্তে কমে আসবে, আর যাদের নেই তাদের তো হবে না। আমার শাশুড়ি সব সময় ইউজ করে কাঁসার প্লেট, আমি তার যে 78 এজ, আমি তার মধ্যে কোনো গ্যাস্ট্রিকের কোনো ভাব দেখি না, কিন্তু তার ছেলে মেয়েরা যারা ব্যবহার করছে না সবার মধ্যে কিন্তু গ্যাস্ট্রিকের প্রভাবটা আছে। হ্যাঁ, ইভেন আমরা যদি এই ব্যাপারে যদি বাচ্চাদেরকে যদি বলি, বাচ্চাদের জন্য আরো বেশি ভালো যদি ইউজ করাতে পারে। আচ্ছা, বাচ্চাদের শুরু থেকেই দেখা যাবে কোন কোন বাচ্চা আমরা বলতে পারি না যে পেট ব্যথা হচ্ছে, কেন হচ্ছে আমরা বুঝতে পারি না। হ্যাঁ, বা ওরা বলতেও পারে না। হ্যাঁ, এটা দুইটা কারণ হতে পারে, একটা হচ্ছে খাবার, আর দ্বিতীয়টা হতে পারে যে এটার বাসনপত্র। এই দুইটা জিনিসই, এখন আমি যেহেতু মা আমি বলতে পারবো যে আমি আমার সন্তানকে কখনোই খারাপ কিছু দিব না,
এবং বেছে বেছে কিন্তু আমরা ভালোটাই এনে দেওয়ার চেষ্টা করি এবং হোমমেড দেওয়ার চেষ্টা করি। তারপরে বাকি রইল থালা বাসন। এই জিনিসটার ক্ষেত্রে যারা সচেতন হবেন অবশ্যই তারা কাঁসা পিতলে আসবেন আশা করি। ধন্যবাদ। একদম শেষ যে প্রশ্ন সেটি হচ্ছে যে আপনার এই বিবাসিনী নিয়ে যে স্বপ্ন, এখন থেকে 5 বছর হতে পারে 10 বছর হতে পারে, স্বপ্ন কি দেখছেন? আমার স্বপ্নটা আসলে, আমি আসলে মিশন ভিশন আগে সেট করে তারপরে কাজ করতে পছন্দ করি। আমার স্বপ্নটা হচ্ছে কাঁসা পিতলের ব্যবহার শুধু যে দেশের গণ্ডির মধ্যে সীমাবদ্ধ থাকবে এটা আমি চাই না। এখন যেভাবেই হোক কাঁসা পিতল বা এই মেটাল হ্যান্ডিক্রাফট যেটা ইন্টারন্যাশনালি অনেক ডিমান্ড আছে, হ্যাঁ, কিন্তু আমরা সেই লেভেলে প্রোডাকশনে যেতে পারছি না, আবার সেই টেকনোলজিও আমাদের কাছে নেই। আমরা হাতে করছি এখনও, যে ফিনিশিংটা আনছি সেই ফিনিশিংটা হয়তো আরেকটু মেশিনে করলে আরেকটু বেটার হবে, আরও নতুন কী কী টেকনোলজি আছে এটা সম্পর্কে আমাদেরকে জানতে হবে, যেটা আমরা দেশের গণ্ডি ছাড়িয়ে আমরা বাইরেও দিতে পারবো এরকম কিছু। আর সেই সাথে হচ্ছে সরকারি পৃষ্ঠপোষকতা যদি আসে তাহলে আমরা হয়তো আরও ভালো। আর আমি চাই যে আমাকে দেখে যেন আরও 10 জন উদ্যোক্তা সাহস করে এই সেক্টরে আসার। আর আমি তো স্বপ্ন দেখি যে বাংলাদেশের প্রতিটি জেলাতে একটা করে বিবাসিনীর আউটলেট থাকবে এবং সেখানে কাঁসা পিতলটা শোভা পাবে। চমৎকার, অনেক অনেক শুভকামনা এবং আমাদের স্টুডিওতে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনার যে স্বপ্ন সেই স্বপ্ন এবং সেই সাথে আপনার বিবাসিনীর জন্য টেকশহর টিমের অনেক অনেক শুভকামনা। আপনাকেও ধন্যবাদ এবং টেকশহরকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানিয়েছে, আপনাদের সবাইকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম আমাদের আজকের অতিথির সাথে এবং তার সাথে কথা বলতে গিয়ে তার যে পণ্য নিয়ে তিনি কাজ করছেন সেই পণ্যের অনেক গুণগত মান সম্পর্কে আমরা জেনে নিলাম। এবং সেই সাথে আপনাদেরকে বলতে চাই, যে কোনো কিছু শুরু করার আগে, যে কোনো বিষয় নিয়ে কাজ করার আগে অবশ্যই তার মতো করে ভালোভাবে জেনে শুনে বুঝে কাজ করা শুরু করবেন, নিশ্চয়ই সাফল্য আসবে আপনার দরজায়। আগামী পর্বের জন্য স্বাগত জানিয়ে শেষ করছি আজকে সিডিজি। ভালো থাকুন, সুস্থ থাকুন, TechShohor.com এর সাথে থাকুন।